শুক্রবার মুর্শিদাবাদের বড়োয়া ডাকবাংলো মাঠে বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় সহ বিশিষ্ট নেতৃত্বরা এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি ও অধীর চৌধুরীকে কটাক্ষ করেন। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কি বললেন শুভেন্দু অধিকারী, চলুন শুনে নি তার বক্তব্য। আমাদের সভা মঞ্চে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসে শামসের দেওয়াল আরো অনেক নেতারা আছেন, এরা প্রত্যেকে আমার অত্যন্ত প্রাণপ্রিয়, আমি প্রত্যেকের নাম জানি, কাজ করছি একসঙ্গে। ভরতপুর দুয়ের সভাপতি সিজার ভাই এসেছেন, রাসমত ভাই এসেছেন, আমার সঙ্গে কলকাতায় দেখা করেছিল, বলে বুঝে নেবেন কান্দির ভোট, আমরা জোড়া ফুল আর দিদি ছাড়া কিছু চিনি না। সুযোগ পেয়েছি, এবারে দিদির প্রার্থীকে এমপি করবো। এটা সব এক এক একটা হয়ে গেছে, সভা চলতে চলতে জীবন সারা ষষ্ঠী মালে পৌঁছে যাবে, তৃণমূলের ঘর একেবারে অটুট, কোন স্কোপ নেই, সব জোড়াফুল। রিজাইন করে আজকে নমিনেশন করেছেন পবিত্র জুম্মার দিনে, সন্তোষী মাতার পুজোর দিনে শুক্রবারে গান্ধী পুরসভায় মাস্টার প্ল্যানে কত টাকা কেন্দ্র আর কত টাকা আমরা দিয়েছি তার হিসাব হবে 233 কোটি দিদির টাকা। তাই তো ইরিগেশন কাজ করছে বড়োয়া খড়গ্রাম কান্দিতে, বন্যা আটকাচ্ছে। আজকে মেডিকেল কলেজ বহরমপুরে দিয়েছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? বহরমপুরের দেওয়ালে কান পাতবেন, কি বলছে শুনে আসবেন। অর্পিতার ভাই অরিত মজুমদার একটা সময় এখানকার কংগ্রেসের প্রার্থী, তিনি আর তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছেন। অধীর বাবুর শালক অরিত মজুমদার বলছে আমি যন্ত্রণা থেকে আমার দিদির সুন্দর মুখখানা, তার মৃত্যু আমি মেনে নিতে পারিনি। অধীর চৌধুরী যেদিন হারবে আমার দিদি শান্তি পাবে। কেন ভোট দিবেন মায়েরা, দিদিরা, বোনেরা? একটা দল তৃণমূল যার 42-এর মধ্যে 41% মহিলাকে প্রার্থী করেছে, বিজেপি করেনি, কংগ্রেস করেনি, সিপিএম করেনি, দিদি 41% মহিলাকে এমপি বানাতে চান, কেন দিবেন মহিলারা অন্য জায়গায় ভোট? কন্যাশ্রী কাদের জন্য? আপনাদের জন্য। গরিব বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার রূপশ্রী কাদের জন্য? আপনাদের জন্য। প্রাণী মিত্রা গোল্লা পেত 1500 টাকা ভাতা, দিদি চালু করেছেন। আশা গোল্লা পেত 3500 টাকা ভাতা, দিদি চালু করেছেন। আইসিডিএস এর বেতন দিদি চালু বাড়িয়েছেন। এসএইচজি গ্রুপের আনন্দ দ্বারা, মুক্তি দ্বারা দিদি দিয়েছেন আপনাদের, কেন ভোট দেবেন অন্য জায়গায়? আমার প্রিয় কৃষক ভদ্র মন্ডলী, বলুন, আমরা এসেছিলাম নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন 2006 সালে, দিদি 26 দিন অনশন কাদের জন্য? আপনাদের জন্য। তাপসী মালিকের খুন ধর্ষণ, সিঙ্গুরের লড়াই, জমি ফিরিয়ে দেওয়া কাদের জন্য? কৃষকদের জন্য। নন্দীগ্রামে 41 জন আত্মবলিদান দিয়েছে সিপিএম এর আমলে, আপনারা একটু ক্ষমা করবেন কংগ্রেসকে? লক্ষণ সেটের নাম মনে আছে, আমি যাকে হারিয়েছিলাম তিনি এখানে আছেন। আপনাদের কাছে আমরা বিনীত আবেদন নিয়ে এসেছি, অপূর্ব সরকার সুন্দর করে বলেছেন যে উন্নয়ন যদি করতে হয় মমতা ব্যানার্জিকে এই আসনটা উপহার দিতে হবে। আপনি দেখছেন বিজেপি কাকে এনেছে, যে দিলীপ ঘোষের বাড়িতে যজ্ঞ করত, পুজো করতে গিয়ে ভালো লেগেছে, প্রার্থী করে দিয়েছে, এই তো হচ্ছে বিজেপি। আমার আপত্তি নেই, আমিও পুজো করি, ব্রাহ্মণ বাড়ির ছেলে, আপত্তি কিছু নেই। কিন্তু বিজেপি এমন একজন প্রার্থী করেছেন যে প্রার্থী গত 5 বছর মোদীজির কার্যকলাপ নিয়ে একটা কথাও তার মুখে নেই, শুধু তৃণমূলের বিরোধিতা করো,
ধর্মীয় ভাবাবেগকে শুশ্রূষা দিয়ে যদি কিছু মিলে, দু চার পাঁচ পার্সেন্ট ভোটের বাইরেও কোন এজেন্ডা নেই। আর অধীর বাবু এমন ভাবে বক্তৃতা করছেন, এখানে একটা সভা করেছে, আমি ছবি দেখেছি, 140 জন লোক হয়েছিল, তার মধ্যে 60 জন সিভিক পুলিশ পাহারা দিচ্ছিল দিনে। তা অধীর বাবু কোন সভাতে গত 20 বছর ধরে তিনি কি কি উন্নয়ন করেছেন তার কথা বলছেন? তার এমপি ল্যাডের টাকা তিনি গত 20 বছর ধরে 10 সাল থেকে 19 সাল 9 বছরে পেয়েছেন কত? 45 কোটি। বাকি 11 বছর পেয়েছেন কত? 2 কোটি করে তখন ছিল, 22 কোটি। 67 কোটি টাকা এমপি ল্যাডের বড়োয়ার কোন কোন অঞ্চলে কতগুলো রাস্তা করেছেন, কোন কোন বিদ্যালয়ে মাদ্রাসায় টাকা দিয়েছেন, কোন কোন হিন্দুদের সৎকার করার শ্মশানগুলোকে সাজিয়েছেন, মুসলিমদের ঈদগাহগুলো সাজিয়েছেন, কবরস্থানে প্রাচীর করেছেন, কতগুলো হাই মাস এলইডি আলো লাগিয়েছেন, কতগুলো ম্যাডাম 10% বেচে দিয়েছে। আমিও 7 বছর এমপি ছিলাম, এখন মন্ত্রী। আমার এলাকার কোন একটা অঞ্চল, কোন একটা পৌর ওয়ার্ড নেই যেখানে 5,000 টাকা করে পাবেন কৃষক বন্ধুদের দুটো পর্যায়ে। আর 18 থেকে 60 কোন কৃষক পরিবারের যদি স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু হয়, এককালীন 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে মা মাটি মানুষের সরকার। আপনারা দল বেঁধে উৎসবের মতো কৃষক বন্ধু স্কিমের সমর্থনে 29 তারিখ জোড়া ফুলে বোতাম টিপবেন, এই আবেদন আপনাদের কাছে করি। আমার মাইনরিটিরা আজকে বাম আমলে 34 বছরে 19 লক্ষ স্কলারশিপ রোজা মেসে করেছিল, এবারও মে মাসে 6 তারিখে 12 তারিখে 19 তারিখে ভোট রোজা মাসে ফেলেছে বিজেপি কেন্দ্রের সরকার, যাতে সংখ্যালঘুরা ভোট দিতে মুসলিমরা না যায়। আমি আমার এলাকায় ভোট মেদিনীপুরে 12 তারিখ, আমি বলেছি ভোরে সূর্য তার আগে উঠবেন, সাইরি খেতে হবে, ফজরের নামাজটা পড়বেন, তারপরে লাইনে দাঁড়িয়ে যাবেন, চড়া রোদ উঠার আগে জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপি ভাগাও দেশ বাঁচাও ভোটটা দিয়ে আসবেন। আর আমরা যখন ইমাম মুয়াজ্জেম সাহেবকে ভাতা দিই, এই বিজেপি আর অধীর চৌধুরীরা বলে মুসলমান তোষণ করছে, আমরা বলি ঘরের টাকাতে তো দিইনি, দেবত্ব ট্রাস্টের টাকায় যদি দুর্গোৎসব হয়, রথযাত্রা হয়, শীতলা মায়ের মন্দির চলে, তাহলে ওয়াকফের টাকা তো মুসলমানরা মালিক, তাদের টাকায় তাদের যদি সামান্য ভাতা দিই আপত্তিটা কোথায় বন্ধু? আবার যখন গত বছর দুর্গাপুজো বাঙালির বড় উৎসব, দিদি 28,000 ক্লাবকে বললেন 10,000 করে সাহায্য করব, সামান্য হলেও দেব, এই অধীর চৌধুরী আর বিজেপি বলল না হিন্দু দোষণ করছে, প্রথম হাইকোর্টে গেল এক গালে থাপ্পড়, পরে সুপ্রিম কোর্টে গিয়ে 2 গালে থাপ্পড় খেয়ে এসেছে। আমরা 28,000 দুর্গাপূজা কমিটিকে 28 কোটি টাকা দিয়েছি। আমরা কোন মঞ্চে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন উঁচু জাত নিচু জাত আদিবাসী ও আদিবাসী সব করি না, আমরা 7.5 বছরের উন্নয়নের কথা বলি, আর 20 বছর এই সাংসদ আপনাদের প্রতারণা করেছে, আর 5 বছর কল্পনা মনিয়ান নর্মদা শিখের মতো 300 মায়ের ইজ্জত নিয়েছে, তিনি সোমেনী মিত্রর হাত থেকে হাতের পতাকা নিয়ে আজকে তমলুকে কংগ্রেসের প্রার্থী। প্রকৃত কংগ্রেসীরা যদি নন্দীগ্রামে কৃষকের রক্ত আপনাদের নাড়া দিয়ে থাকে, তাহলে 29 তারিখ লক্ষণ সেটকে কংগ্রেসে নেওয়ার জন্য জোড়া ফুলে ভোটটা দিয়ে শাস্তি দিয়ে বাড়ি আসবেন। কি কি করেছে আপনাদের মোড়ে মোড়ে বলে যাবে, তারপরে ঠিক করবেন আপনারা এই লক্ষণ সেটের কংগ্রেসকে ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।
কৃষকদের কৃষি জমির খাজনা মুকুব করলকে মমতা ব্যানার্জি আবার কে ভোরেরা দালালরা 600-650 টাকায় বস্তা নিয়ে গেছে, আর সরকারের মিনিমাম সাপোর্ট প্রাইস ছিল 1020 টাকা। এবারে ধান বেচছেন কত? 1750, আর কিষাণ মান্ডিতে নিয়ে গেলে 1770 মোটা ধান। এক হাতে ধান নিন আর এক হাতে চেক নিন, মমতা ব্যানার্জি সরাসরি কৃষককে ধানের টাকা দিচ্ছে। আপনাদের এখানে 2 বছর আগে যখন বন্যা হয় 15 সালে, আপনারা এখানে 2,14,000 কৃষক ক্ষতিপূরণ পেয়েছে, আমরা দল দেখিনি। পর্চা দিয়ে আবেদন যেই করেছেন কৃষি দপ্তর তাকেই দিয়েছে 200 কোটি টাকা। আমরা 2,14,000-এর বেশি কৃষককে ক্ষতিপূরণ দিয়েছি। এই সরকার কৃষক দরদী সরকার। হুগলি বর্ধমান পশ্চিম মেদিনীপুরের আলু চাষি মারা যেত আত্মহত্যা করে, 900 টাকা করে বস্তা মাঠ থেকে এই সরকার কিনে নিয়ে এসেছে। এই সরকার কৃষকদের ফসলের বীমা, তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আমরা কৃষকদের দিই। বিজেপি শাসিত রাজ্যে 12,000 কৃষক আত্মহত্যা করে, আর দিদির রাজ্যে আপনারা কৃষক বন্ধু পান। যারা নাম লিখিয়েছেন ভোটের পরে বাকিরাও নাম লেখাবেন। আদানি আমদানির এসেছে রাফেলের প্লেন বিক্রি করে, আপনাদের আছে? কোথায় গেল 15 লক্ষ টাকা? কোথায় গেল বছরে 2 কোটি চাকরি? ভারতীয় জনতা পার্টির সরকারকে লোক এখন বলছে জুমলা সরকার। তাই মধ্যপ্রদেশে হেরেছে 15 বছরের সরকার, ছত্তিশগড়ে হেরেছে 15 বছরের সরকার, রাজস্থানে সরকার বদল হয়েছে, তেলেঙ্গানা মিজোরামে গোহারান হেরেছে। বিজেপির বাজনা বেজে গেছে, নৌকো ফুটো হয়ে গেছে, বেলুনে বাতাস ঢুকছে। আর এখানে অদ্ভুত ব্যাপার, জঙ্গিপুরে বিজেপির কে দাঁড়াবে? অভিজিৎ মুখার্জি ঠিক করে দিচ্ছে, বলছে তৃণমূলের খলিলুর রহমান, তাহলে ভোট ভাগাভাগি হয়ে যাবে, তোমরা একটা মাইনরিটি ক্যান্ডিডেট দাও। এখানে কে দাঁড়াবে? অধীর বাবুর সঙ্গে কথা হচ্ছে বিজেপির নেতাদের, ওনার অবৈধ দিল্লিতে বসে আছেন কেশব ভবনে। এমন একটা দুর্বল প্রার্থী দাও যাতে আমি অজিত চৌধুরী, আমি মসিহা, আমি রবিনুর, আমি কাজ না করো মানুষকে অন্য সুসুরি দিয়ে ভোট নিয়ে পালাতে পারি, এটাই তো পরিকল্পনা। এবারে করতে দেব না, আমরা জিতবো, কেউ হারাতে পারবে না। মুর্শিদাবাদ জঙ্গিপুত্র ওয়াকাবার এখানেও জিতবো আমরা। বড়ুয়াতে ব্যাপক লিড দেন তৃণমূল কংগ্রেসকে, ব্যাপক লিড দেন কৃষি এলাকা, মিশ্র এলাকা, তফসিলি এলাকা, মাইনরিটি এলাকা, অপূর্ব সরকারের সমস্ত কাজ আমি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে করব। যদি 2 বছরের মধ্যে এমপি 7টা বদলে দিতে না পারি, 2 বছরের মধ্যে ব্যাপক উন্নয়ন চোখে না দেখিয়ে দিতে পারি, 21 সালের বিধানসভার ভোটে ভোট চাইতে আসবো না। এত বড় কথা বললাম, ভিক্ষা নয়, চাইছি ঋণ। 2 বছরের জন্য সুযোগ দিন, 29 এপ্রিল জোড়া ফুলে বোতাম টিপে ভোট দিন, অপূর্ব সরকারকে জিতিয়ে দিন। মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা, তাকে দেশের চাবি কাঠিটা নিয়ে নিতে দিন। আমরা গরিবের সরকার, কৃষকের সরকার, বেকারের সরকার, সাধারণ মানুষের সরকার তৈরি করব। বাস্তবিতে আমি একদিন আসব, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী 16 তারিখে মোহনবাগান মাঠ কান্দিতে আসবেন। আজকে এখানে যা লোক আছেন আরো সঙ্গে একটা করে লোক যুক্ত করে এই ব্লক থেকে 20,000 লোক সেই দিন যাবেন মোহনবাগান মাঠে কান্দিতে দিদির কথা শোনার জন্য। অপূর্ব সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিনম্র আবেদন জানিয়ে বাংলা নববর্ষ তার আগাম শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সালাম জানিয়ে
আর ধর্ম নিরপেক্ষ ভোটারি তাকে একটিও ভোট দেবেন না এই আবেদন।